1979, ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী স্বপ্ন দেখেন ঢাকায় একটি কমার্স কলেজ প্রতিষ্ঠার। এই উদ্দেশ্যে তিনি দেশের বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের সাথে আলোচনা শুরু করেন। 1986 সালে E5-2 লালমাটিয়ায় প্রকল্প কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় স্বপ্ন বাস্তবায়নের সাধনা। 1988 সালের 6 নভেম্বর সর্বসম্মতিক্রমে কাজী ফারুকী কর্তৃক প্রস্তাবিত ঢাকা কমার্স কলেজ নামটি গৃহীত হয়। 1989 সালের 1 আগস্ট কিং খালেদ ইনস্টিটিউটে সাইনবোর্ড উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঢাকা কমার্স কলেজের। 1990 সালের ফেব্রুয়ারি মাসে ধানমন্ডির একটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠানটি স্থানান্তরিত হয়। 1993 সালের জুলাই মাসে জমি বরাদ্দ পেয়ে 1995 সালের 22 জানুয়ারি ঢাকা কমার্স কলেজ মিরপুরে তার নিজস্ব ঠিকানায় কার্যক্রম শুরু করে। কাজী ফারুকীর নেতৃত্ব আর কিছু নিবেদিত ও পরিশ্রমী শিক্ষকদের নিরলস সাধনা, এভাবেই তৈরি হয়েছে বাণিজ্য শিক্ষার এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক বরেণ্য ব্যক্তিত্ব। বর্তমানে তিনি ঢাকা কমার্স কলেজের অনারারি প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি 1945 সালের 19 সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রাখলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1961 সালে দালালবাজার MK হাই স্কুল থেকে SSC এবং 1964 সালে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে কৃতিত্বের সাথে HSC পরীক্ষা উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BCom ও MCom ডিগ্রি অর্জন করেন। 1969 সালে BCS পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারি কলেজে শিক্ষক হিসাবে শুরু করেন তার ব্যস্তময় কর্মজীবন। দীর্ঘ 42 বছরে তিনি পরিণত হয়েছেন এক সুবিশাল মহিরুহে, একজন অভিজ্ঞ কাণ্ডারিতে।